হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ওয়াচিং রাকিব। এই সেই তালুকদার বাড়ি, আমরা রাজশাহী থেকে এই মরমুরিয়াতে হাঁসের মাংসের কালো ভুনা খাইতে চলে এসেছি। তো দেখতে পারছেন, রাজশাহী থেকে অসংখ্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে বাইক নিয়ে, গাড়ি। তো এইখানে দেখুন হাঁসগুলোকে কীভাবে পরিষ্কার করে মাংস টুকরো করা হচ্ছে। তার দেখতে তো পাচ্ছি হাঁসগুলো সাইজও তো অনেক বড়, অনেক বড়, মানে ভালো সাইজ। এগুলো কোথা থেকে নেওয়া হয় মামা? হাট থেকে। ভালো, জি জি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আপনিও দোকানের কেউ নাকি? ও খাইতে এসেছেন। তো খাবার কেমন লাগলো ভাই? ভালো লেগেছে? তাহলে ঠিক আছে। সো ভিউয়ার্স, দেখুন কিভাবে হাঁসগুলো মাংস ছোট ছোট করে টুকরো করে হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই এগুলো রান্না উঠানো হবে। এখানে মামার হচ্ছে এই চলো হাঁসগুলো কোপাচ্ছে, রান্না করাও আমি দেখাবো কীভাবে রান্না করছে মাংসগুলো। তো মাংসগুলো দেখতে অনেক সুন্দর। সাইজটা অনেক সুন্দর করছে, খুব বড় করছে না, ছোটও করছে না। বড় হাঁস, বড় হাঁস, মামা সেই বড় বড় ধরেন হাঁস, হবে মামা। এটা কতক্ষণ পর উঠবে মামা? দেখুন ওই মাংসগুলো কাটার পরে এখানে চড়ানো হলো। তো এখন রান্না বান্না প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই মাংসগুলো কড়াইয়ের উপর দিয়ে প্রথমে হয়তো সিদ্ধ করে নেবে, তারপরে ময় মশলা দিয়ে কষাবে। তো আপনারা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। হাঁসের মাংস, এটা কতক্ষণ পর হয়ে যাবে মামা? 5-6 মিনিট। শুক্রবারের দিন বেশি কিনা একটু ভালো হয়, মানে এমনি সাধারণ দিনে কম হয়। সব দোকানে দোকান কি আপনার? এটা মানে যত খেতে পারে। ঠিক আছে, খাবারের
সবাইকে নিয়ে এই যে ভাত, ভাতের চাউল গুলো অনেক সুন্দর। ইতিমধ্যেই ভাত শেষ হয়ে গেছিল, তো ভাত কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে, তো আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়া শুরু করেছি, তো আমি দুই প্লেট মাংস নিয়েছি আর দু প্লেট ভাত নিয়েছি। তো এই এগুলো ফুল প্লেট হাঁসের মাংস, 140 টাকা এক প্লেট। তো ভালোই স্বাদ ছিল মাংসের, পিচগুলো ভালো ছিল, সাইজটাও। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তো অবশ্যই মানে হাঁসের মাংস একটু শক্ত টাইপের, মানে টাটকা মাংস, কিছু কষিয়েই তো মানে লাল করেই দিয়ে দিচ্ছে, তো অনেক শক্ত। তো আমি আর আমার বন্ধু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখতে পারছেন এই যে আমরা দুই বন্ধু। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা, তো আজকে আমার বন্ধুকে আমি ট্রিটটা দিলাম, তো বন্ধু কাছ থেকেই আমি রিভিউটা নিব, তার কাছে কেমন লাগলো এই হাঁসের মাংসটা। বন্ধু খাবার কেমন লাগলো? বন্ধু তো আমার শেয়ে করে খাচ্ছে, তার অনেক ফেভারিট হাঁসের মাংস। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।